Sí. ¿Con mi viento? আমার নাম রাজ। আপনি কি করেছেন? চলে যাবার পর কথা দিয়েছিলাম তার উপর বলছিলেন দুটো ব্যাপারে আপনার খুব সিরিয়াস ওনার ভাবনা ছিল। একটি হচ্ছে সেই প্রস্তাবিত ফিল্ম স্টাডি সেন্টারের বইপত্রগুলোর একটা ব্যবস্থা করা, এবং দ্বিতীয় হচ্ছে খুশু ভাইকে নিয়ে একটি স্মারক বক্তৃতার আয়োজন করা। আমরা বাংলাদেশ চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আমাদের সংগঠনের নামটি শুধু টিপ টিপ করে চলছে, কিন্তু আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। তবু তিনি বলছিলেন অন্তত আমরা শুরুটা করি। সেই শুরুটা শুরুর ব্যাপারে রাজু একদিন আমাকে ফোন করেছিল, আমরা তাকে সম্মতি দিয়েছি যে হোক অন্তত শুরুটা হোক। কারণ আজকে এই যে ধ্রুপদীর অস্ফুট চিৎকার, হাবিবুর রহমান অত্যন্ত পরিশ্রম করে, এটা ভাবা যায় না। এই ধ্রুপদীর ছটি সংখ্যা নিয়ে এ ধরনের একটি লেখা তৈরি করা অসাধারণ কাজ। আমি গতকাল অনেক রাত অব্দি দুটো কাজ করছিলাম। একটি হচ্ছে ধ্রুপদীর প্রথম সংখ্যাটি করছিলাম, এবং খসরু ভাইয়ের একটা খুব ভালো অভ্যাস ছিল, কারণ সেই সময় ষাটের দশকে, সত্তর দশকে, ইভেন আশির দশকেও তখনও মোবাইল ফোন এতটা সক্রিয় হয়নি, এবং মোবাইল আসার পরেও খসরু অনেকদিন মোবাইল ব্যবহার করেননি। জোর করে তাকে আমাদের সাথেই মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি চিঠি লিখতেন। ঢাকায় বসে ঢাকার মানুষকে চিঠি লেখা অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু খসরু ভাই সেটা করতেন। কখনো আমার অফিসে চিঠি পাঠাচ্ছেন, কখনো আমার বাসায় গিয়ে আমাকে না পেয়ে চিঠি রেখে আসছেন, চিঠিগুলো তিনি আগে লিখে নিয়ে আসতেন। তিনি জানতেন যে হয়তো আমাকে পাবেন না। সেই সব চিঠিগুলো আমি পড়ছিলাম, আমি পড়তে পারিনি, অনেক চিঠি আমি পড়তে পারিনি, আমার দুচোখ হয়ে শুধু অশ্রুধারা। আমি ভাবতে পারছি না খসরু ভাই নাই, ওই চিঠির মধ্যে কি নেই, শুধু চলচ্চিত্র সংসদের কথা নেই, সমস্ত কিছু আছে সেখানে, রাজনীতি, মানুষ, সমাজ, জীবন, সাহিত্য, সংস্কৃতি, কি নেই সেখানে। এবং তার যে ভেতরের ক্ষোভ, তার বেদনা, তার আশা, তার ছবি করার ইচ্ছা, ওই বিশ পঁচিশটা চিঠির মধ্যে সবকিছু ছিল। অনেক চিঠিতে এক দুই লাইনের চিঠিও ছিল, সেই ফেরা ছবি নিয়ে ওনার কি ভাবনা, ফিল্ম সোসাইটি আন্দোলনের কর্মীরা যখন একে একে নিরুদ্দেশ হচ্ছে তখন কি ভাবনা। এবং আমি আর কাইজার যখন খুব সক্রিয় ছিলাম, এবং এক পর্যায়ে আমরা যখন সংসারী হলাম, আস্তে আস্তে ফিল্ম সোসাইটির কার্যক্রম থেকে নিজেদের প্রায় গুটিয়ে আসছিলাম, সেই সময় খসরুভাই চিঠিতে হাক্কা আমার ডান হাত বাঁ হাত
দুটোই এখন অবশ হয়ে গেছে, আমি কাঁধে নিয়ে চলব, এইসব লাইন পড়া যায় না। তিনি জীবনবাদী ছিলেন, আশাবাদী ছিলেন, তাই কখনো নিরাশাকে প্রশ্রয় দেননি। তিনি আত্মাহুতির কথাও ভেবেছিলেন, দুটো চিঠিতে এই কথাটা আছে এবং প্রায় শেষ চিঠিতে। তখন আমরা এই ধ্রুপদীর ষষ্ঠ সংখ্যা, যেটি আমি, খালেদ, সুমন, হাসান অনেকেই ছিল, আমরা 6 বছর 7 বছর ধরে আমরা প্রুফ দেখছি, প্রুফ দেখা শেষ হচ্ছে না। এক একবার মনে হচ্ছে এই বুঝি ধ্রুপদী বেরুল, কিন্তু বিশাল ব্যয়ের ব্যাপার, কে দেবে সেই টাকা? তখন খুশু ভাই ওই সময় এক চিঠিতে তার লেখা ছিল যে মনে হয় আত্মহত্যা করি, কিন্তু আবার ভাবি কেন করব, জীবন তো তলানিতে এসে ঠেকেছে, ধ্রুপদীরা শেষবারের মতো থেকে যেতে চাই। আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা তাসমিম হোসেনের প্রতি, যিনি শামীম আক্তারের মাধ্যমে খসরুভাই সম্পর্কে জেনে ধ্রুপদীর পুরনো সংখ্যাগুলো দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন যে শুধু অর্থাভাবে এমন একটি পত্রিকা বের হবে না। তিনি সম্পূর্ণ ব্যয়ভারের দায়িত্ব নিয়ে ধ্রুপদীর ষষ্ঠ সংকলনটি প্রকাশ করেছিলেন, যার জন্য আপনারা দেখবেন প্রথম থেকে পঞ্চম সংকলন প্রত্যেকটি ধ্রুপদীতে বিজ্ঞাপনের সমারোহ, কিন্তু ষষ্ঠ সংকলনে কোনো বিজ্ঞাপন নেই, শুধুমাত্র পেছনের পাতায় ছোট্ট করে ওনার পত্রিকার অনন্য লেখাটা রয়েছে। হাবিবুর রহমান যখন পড়ছিলেন, সম্পূর্ণ পড়া হয়নি, আসলে এই ধরনের স্মারক বক্তৃতা, গুরুত্বপূর্ণ আলোচনা, এটি কোনো আবদ্ধ ঘরে পাঠ করলে এবং মত বিনিময়ের ব্যবস্থা থাকলে এই প্রবন্ধটি গুরুত্ব পেত, কিন্তু এইখানে যে কজন শেষ পর্যন্ত বসে হাবিবুর রহমানের প্রবন্ধটি শুনেছেন, খসরুভাইয়ের প্রতি তাদের ভালোবাসা, চলচ্চিত্রের প্রতি তাদের ভালোবাসা আছে বলেই তারা এখন পর্যন্ত বসে এই প্রবন্ধটি শেষ পর্যন্ত শুনেছেন। এখন আমাদের ভাবতে হবে ধ্রুপদী নামটি আমার মনে হয় এখন সার্থকতার পর্যায়ে পৌঁছেছে। ধ্রুপদীর যে শাব্দিক অর্থ, আমার মনে হয় না আমরা কেউ পরবর্তীতে 15 বছরেও যখন পারিনি, ধ্রুপদীর আর কোনো নতুন সংখ্যা আমরা প্রকাশ করতে পারব। সে কারণেই একসময় ধ্রুপদীর নামটি ধ্রুপদী হয়ে থাকবে। এই যে এতগুলো লেখা, 6টি সংখ্যার পড়া হলো, কিছু কিছু বিবরণ দেওয়া হলো, তাহলে ভাবা যাক এই সংখ্যাগুলো বের করতে সম্পাদককে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং লেখকদের কাছে তাকে কি পরিমাণ অপ্রিয় হতে হয়েছে, তাগাদার পর তাগাদা। এবং শুধু তাই নয়, লেখার বিষয়বস্তু খসরুভাই ঠিক করে দিচ্ছেন, তাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে সহযোগিতা করছেন, তারপরে এক একটা সংখ্যা বেরিয়েছে। এই নতুন প্রজন্ম যারা চলচ্চিত্র নিয়ে কাজ করবেন, তাদের জন্য এই ধ্রুপদীর 6টি সংখ্যা, শুধু ধ্রুপদী পরিকার নয়, আমাদের চলচ্চিত্রপত্র, আমাদের ফিল্ম বুলেটিন, চলচ্চিত্রপত্রের কয়েকটি বিশেষ সংখ্যা, এগুলো তাদের জন্য স্বর্ণক্ষণী হয়ে থাকবে। ফিল্ম বুলেটিন একসময় আমরা 75 সাল থেকে সতীশ বাহাদুরের
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের পর থেকে আমরা এই ফিল্ম বুলেটিনের মাধ্যমে ক্রমাগতভাবে ফিল্ম আর্কাইভের ব্যাপারে আমরা লিখে গেছি, আমরা সরকারের কাছে দাবি জানিয়ে গেছি, যারই ফলশ্রুতিতে 1978 সালে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়েছে। এই খসরু ভাই তার সারা জীবনে যা চলচ্চিত্রের জন্য যা করে গেছেন, নিঃস্বার্থভাবে করে গেছেন, এখন আমরা যারা তার সহকর্মী ছিলাম, এখন যারা চলচ্চিত্র নিয়ে সুস্থ চলচ্চিত্র আন্দোলনের জন্য কাজ করছেন, তারা আশা করি খসরু ভাইয়ের রেখে যাওয়া আদর্শ, কারণ একটা জিনিস হাবিবুর রহমান সংক্ষেপে যদিও প্রথম সংখ্যার সম্পাদকীয় একটুখানি পড়েছেন, কিন্তু এটা বিশদভাবে পড়লে দেখা যাবে ওইখানে কিন্তু ফিল্ম সোসাইটির কার্যক্রমের সমস্ত কিছু ওখানে বলা আছে। ফিল্ম সোসাইটি কি করবে, তার ভবিষ্যৎ কার্যক্রম কি, এবং আমরা একে একে সম্পূর্ণ না হলেও আমরা অনেক ক্ষেত্রে সার্থকতা অর্জন করেছি। সেই চলচ্চিত্র পাঠ থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র মুদ্রা তৈরি, চলচ্চিত্র পত্রিকা প্রকাশ, চলচ্চিত্র পাঠাগার, সমস্ত দিকে শুধু বাংলাদেশ চলচ্চিত্র সংসদ নয়, আরো অন্যান্য সমস্ত সহযোগী চলচ্চিত্র সংসদগুলো একযোগে কাজ করে একটা পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা একটা জিনিস হয়তো আমরা চেষ্টা করব, খসরু ভাই শুরু করেছিলেন কাজটা, এটা কিন্তু প্রথম প্রস্তাব এসেছিল মানজারে হাসিন মুরাদের কাছ থেকে। আমাদের মুরাদ সে যখন দেখছিল যে ধ্রুপদীর পুরনো সংখ্যাগুলো কারোর কাছে পাওয়া যাচ্ছে না, শুধু আমাদের লাইব্রেরিতে দু একটি সংখ্যা ছিল, তখন মুরাদেরই প্রস্তাব ছিল যে নির্বাচিত ধ্রুপদী নামে আমরা পুরনো সংখ্যাগুলোকে আবার বিপ্রিন্ট করি। সেই কাজটা পরবর্তী পর্যায়ে খসরু ভাই শুরু করেছিলেন। আমি কালকে এই কাগজপত্র ঘাটতে গিয়ে তার দু একটি প্রুফও আমার কাছ থেকে উদ্ধার করেছি। কাঁটাবনের কোনো এক প্রেসে বোধহয় সেটার কাজ চলছিল, যাই হোক করে যেতে পারেননি। এখন আমরা যদি সেই কাজটা বাংলাদেশ চলচ্চিত্র সংসদ নাও পারে, যারা নেপথ্যে থেকে শুধু খসরু ভাইয়ের কারণে নয়, সুস্থ চলচ্চিত্র আন্দোলনের জন্য যারা কাজ করে যাচ্ছেন, তারা আশা করি ধ্রুপদীর পুরনো সংখ্যাগুলো থেকে নির্বাচিত লেখা নিয়ে এই কাজটি করার চেষ্টা করবেন। আর আগামীতে যারা নেপথ্যে এইসব আয়োজন করছেন তাদের প্রতি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে অনুরোধ রইল, আমরাও সর্বতোভাবে চেষ্টা করব এই স্মারক বক্তৃতার ধারাবাহিকতা রক্ষা করতে, যাতে পরবর্তী সময়ে আরো ব্যাপকভাবে সংগঠিতভাবে কার্যকরভাবে এই স্মারক বক্তৃতা আয়োজন করা যায়। আজকের অনুষ্ঠানে খসরু ভাই শুভাকাঙ্ক্ষী, চলচ্চিত্রের শুভাকাঙ্ক্ষী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, এবং আমরা যারা মোহাম্মদ খসরুর সঙ্গে চলেছি, বিভিন্ন বয়সে এসে মিশেছিলাম, তারাই আজকে এখানে সমবেত আছি।
আমাদের এই সামান্য জীবনে আমাদের এটাই স্মরণীয় ঘটনা, এবং স্মরণীয় ঘটনা যদি এখানে আমরা মোহাম্মদ খসরু আমাদের সঙ্গে আছেন এটা আমরা প্রমাণ করে দিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও আমরা মিলিত হব। খসরু ভাইয়ের আদর্শ এবং তার যে জীবন সংগ্রাম, শুধু ধ্রুপদী লেখা সংগ্রহ এগুলো দেখলেই বোঝা যায়, এবং সবচেয়ে বড় কথা যেটা, যারা চলচ্চিত্র নিয়ে কখনো লেখেননি খসরু ভাই চলচ্চিত্র লেখক তৈরি করেছেন, তাদের মধ্যে আমাদের দেশের বিখ্যাত কবি সাহিত্যিক আছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।